নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। ভেরি ভেরি অ্যাটেনশন অল অফ মাই ভিউয়ার্স, 66 দিন আপনাদেরকে বিশেষভাবে সাবধান থাকতে হবে। অর্থাৎ 14 সেপ্টেম্বর 2021 থেকে আপনাদেরকে টানা 66 দিন যথেষ্টভাবে সাবধান থাকতে হবে। কোন কোন বিষয়ে এই চার রাশিকে সাবধান থাকতে হবে তা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি। অর্থাৎ আপনাদেরকে আমি খুব অ্যাডভান্স অ্যালার্ট করে দিতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ছিষট্টি দিন যে চার রাশিকে আমি অ্যালার্ট করে দিতে চলেছি সেই চার রাশির নাম আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে এই 66 দিন 14 সেপ্টেম্বর থেকে টানা 66 দিন আপনাদেরকে অ্যালার্ট করতে চলেছি। কোন কোন বিষয়ে আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে তাও আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি। 14 সেপ্টেম্বর বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ করছে, আর আপনারা জানেন বর্তমানে শনি গ্রহ মকর রাশিতে অবস্থান করছে বক্রি অবস্থায়, এবং এই বৃহস্পতিও বক্রি অবস্থায় মকর রাশিতে অবস্থান করতে চলেছে, এবং এই দুটি ভাইটাল প্ল্যানেট একত্রে বক্রি হয়ে যে চার রাশির জীবনকে থমকে দিতে চলেছে সেই চার রাশির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আমি এই ভিডিওটি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য করতে চলেছি, কোনো ভয় দেখানোর জন্য নয়। তাই আপনারা ভিডিওটিকে শিক্ষামূলক হিসাবে বা ইনফরমেটিভ হিসাবে গ্রহণ করলে খুশি হব। এই টানা 66 দিন 14 সেপ্টেম্বর থেকে আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। অর্থাৎ যে চার রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি সেই চার রাশিকে অ্যালার্ট থাকতে হবে। দেখুন কোন কোন বিষয়ে অ্যালার্ট থাকতে হবে। প্রথমত, এই সময় বড় ধরনের টাকা লেনদেন করা কিন্তু যাবে না। দ্বিতীয়, এই সময় আপনার শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে, এবং উটকো কোনো ঝামেলা আপনার জীবনে আসতে পারে, সেখান থেকে অ্যালার্ট থাক। এছাড়াও আপনারা লোনে পড়ে যেতে পারেন, অর্থাৎ কোনো ক্ষেত্রে লোন নিতে হতে পারে। শুধু তাই নয়, এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে, তাই মেডিকেল অ্যালার্ট কিন্তু আপনারা থাকুন। এর পাশাপাশি এই সময় যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও আমি আগাম সতর্কবার্তা বলতে চলেছি। পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে বা আপনাকে বঞ্চিত করতে পারে। তাই আমি যে চার রাশির কথা বলতে চলেছি সেই চার রাশির জাতক ও জাতিকারা ভেরি ভেরি অ্যালার্ট থাকুন, অর্থাৎ আপনাদের জীবন থমকে যেতে পারে। অর্থাৎ আপনারা যথেষ্ট পরিমাণে অ্যালার্ট বা সতর্ক থাকুন এই সময়, অর্থাৎ এই টানা 66 দিন 14 সেপ্টেম্বর থেকে। এই সময়টা কিন্তু খুব একটা আপনাদের জন্য কিন্তু ভালো যাবে না, তবে অর্থনৈতিক উপার্জন থাকবে, খরচাও কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আয় হবে বাট খরচাও কিন্তু হয়ে যাবে, অর্থাৎ টাকা কোন দিক দিয়ে বেরিয়ে গেল আপনারা নিজেরাও ট্রেস করতে পারবেন না, এবং হাত কিন্তু শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থা হতে চলেছে, এবং লোনে পড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই চার রাশির জাতক ও জাতিকারা যথেষ্টভাবে এই টানা 66 দিন অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন। তাই আমি প্রত্যেক ভিউয়ার্সকে আমি একটা কথাই বারবার বলি যে আপনারা আপনাদের নিজস্ব জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, আমাকে দেখাতে হবে তা নয় কিন্তু, এবং তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন, যা থেকে আপনাদের এই যে দুর্ভোগ, এই যে প্রবলেম, এই প্রবলেম কিন্তু অনেকটাই কাটতে বাধ্য। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই চার রাশি যে রাশিগুলির জীবন
চোদ্দই সেপ্টেম্বর থেকে টানা 66 দিন থমকে যেতে চলেছে। প্রসঙ্গে একটি কথা বলে দিই, অনেকে বলেন যে সবসময় তো আপনি ভালোই বলেন, কই ভালো তো হয় না। জ্যোতিষশাস্ত্রে শুধু ভালো না, খারাপটাও কিন্তু রয়েছে, তাই এই খারাপটাও আপনাদেরকে গ্রহণ করতে হবে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 66 দিন আপনারা যথেষ্টভাবে সাবধান থাকুন, অর্থাৎ আপনাদেরকে যথেষ্টভাবে সাবধান থাকতে হবে শারীরিক দিক থেকে। মানসিক টেনশন কিন্তু বৃদ্ধি পাবে, এই সময় শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অর্থ কোথাও ফেঁসে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই আপনারা ব্যবসায় টাকা ইনভেস্ট করার পূর্বে অবশ্যই চিন্তা ভাবনা করে টাকা ইনভেস্ট করুন, এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা খুব অ্যালার্ট থাকুন। পার্টনার কিন্তু আপনাকে ধোকা দিতে পারে, আপনাকে বঞ্চিত করতে পারে, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। শুধু তাই নয়, এই সময় আপনার মানসিক উদ্বেগ, মানসিক টেনশন কিন্তু বৃদ্ধি পাবে, রাতের ঘুম কিন্তু উড়ে যেতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা এই সময় একটু মাথা ঠান্ডা করে চলুন, যে কোনো ডিসিশান হুটপাট না নিয়ে ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করুন, বুঝে নেওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম হবে না। এরপরে দুই নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই টানা 66টা দিন জীবন থমকে যেতে চলেছে, অর্থাৎ আপনাদের বাধা বিপত্তি আসতে চলেছে। যে কোনো কাজে কিন্তু হুট করে সাকসেস পাবেন না। সবচেয়ে বড় ব্যাপার, আপনারা শারীরিক দিক থেকে কিন্তু অনেকটাই প্রবলেমে পড়বেন। এছাড়াও এই সময় সন্তান সুখে কিন্তু বাধা আসতে চলেছে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের কাছ থেকে কিন্তু প্রবলেম আসতে চলেছে। শত্রুতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, খরচার দিক কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ আয় হবে বাট খরচা হয়ে যাবে। আপনারা ভাববেন না যে আয় হবে না, আয় কিন্তু প্রচুর হবে, কিন্তু কোন দিক থেকে টাকা বেরিয়ে গেল আপনি কিন্তু ট্রেসও করতে পারবেন না। অর্থাৎ এই সময়টা যথেষ্টভাবে আপনাদেরকে সাবধান থাকতে হবে, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই টানা 66টা দিন, অর্থাৎ 14 সেপ্টেম্বর থেকে টানা 66 দিন যথেষ্টভাবে সাবধান থাকুন। এই সময়ের মধ্যে আপনাদের খরচা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে, আপনাদের শারীরিক প্রবলেম কিন্তু আসবে, অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভুগতে হবে। এছাড়াও শত্রুতার মুখোমুখি কিন্তু আপনাদেরকে হতে পারেন, অর্থাৎ আপনাদেরকে এই সময় যথেষ্টভাবে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে, সতর্কভাবে ডিসিশন নিতে হবে, তবেই কিন্তু জীবনে কিন্তু প্রবলেম অনেকাংশে কাটাতে পারবেন। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই টানা 66টা দিন সতর্ক এবং সজাগ থাকুন, কারণ এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিক যে খরচা, আয় হবে বাট খরচা জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় দেখা যাচ্ছে, শারীরিক প্রবলেম কিন্তু আসবে এবং ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শত্রুতা বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই সময় দাম্পত্য সুখে কিন্তু বাধা আসতে চলেছে এবং যে কোনো ডিসিশান কিন্তু বুঝে সুঝে নেবেন, নচেত কিন্তু প্রবলেমে আপনাদেরকে পড়তে হবে। তো এই ছিল চার রাশি, যে রাশিগুলিকে টানা 66টা দিন সাবধানে থাকতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।